আজকে যাব যেখানে আমেরিকায় পুরনো জিনিসপত্র এবং অনেক সুন্দর সুন্দর জিনিস, যেমন ভিনটেজ জিনিসগুলো আপনি খুব কম দামে পাবেন। একটু খুঁজতে হবে অথবা একটু বারবার যেতে হবে, তাহলে আপনার পছন্দ মতো জিনিস আপনি অনেক কম প্রাইসে পাবেন। আমার কিন্তু গুডউইলে যেতে ভালোই লাগে। দেখা যায় অনেকেই আছে যে একটু মনে করে যে না ওখানে পুরনো জিনিস, কিন্তু এটা ভুল কথা। সবসময় যে সবগুলো জিনিসই যে এখানে পুরনো ব্যাপারটা তা না, এখানে অনেক সুন্দর জিনিস খুব কম দামে পাওয়া যায় যদি আপনার চোখ থাকে এবং আপনি খুঁজে নিতে পারেন। যেমন ধরেন এই পেন্টিংসটা আমার দেখতে বেশ ভালো লাগলো, এটার দাম হচ্ছে $6। এখানে আরেকটা খুব ছোট্ট একটা ফ্রেমের মতো যেখানে খুব সুন্দর একটা কথা লেখা আছে, এটা $5, যেটা অন্য স্টোরে গেলে আর একটু বেশি হবে অবশ্যই। আর এই কাঠের সেটটা পুরাটা $20, যেটা আপনি পাবলিক, টার্গেট এগুলো থেকে কিনলে এটা পড়বে মোটামুটি $40, মানে দ্বিগুণ। এখানে ডিনার সেট থেকে শুরু করে সব কিছু আছে। আমি ভিডিওর লাস্টে দেখাবো আমি এখান থেকে কী কী কিনলাম। আপনারা একটু আগে দেখতে পেয়েছেন একটা খুব সুন্দর পেন্টিংস, আমাদের খুবই ভালো লেগেছে। এটা যে কী কম প্রাইসে দিচ্ছে এটা আমি ভিডিওর লাস্টে পেন্টিংসের সেকশানে গিয়ে একদম সব দেখাবো। এই পিলোটা আমার খুব ভালো লাগছে, এটার দাম হচ্ছে কত যেন আমি একটু দেখে বলি, এটার মূল দাম হচ্ছে $15 এবং এটা গুডউইলে আসছে $7 দিয়ে। এটা কিন্তু খুব ভালো মানের একটা পিলো, দেখছেন দেখতে পাচ্ছেন এই কাজটা কিন্তু খুব সুন্দর। আর এই শীতের কাপড়টা আমার দেখে খুব ভালো লাগলো, একদম ফ্রেশ। সবগুলো জিনিস পুরনো, আর পুরনো জিনিসগুলো আপনার কিনতে হবে ব্যাপারটা তা না, আপনি ওখানে যাবেন দেখবেন আপনার যেটা ইচ্ছা, যেটা ভালো লাগতেছে নিউ কন্ডিশন সেটা আপনি নিতে পারেন। আমি খুব বেশি যাই তা না, তবে আমার ভালো লাগে এবং আমার এই নাক সেটকানো ব্যাপারটা নাই যে গুডউইলে গিয়ে জিনিস কিনবো। সেরকম কাপড় চোপড় আমি কখনো কিনি নাই, ট্রাস্ট মি, মানে যেটা সত্যি কথা। বাট কেনা তো যাই, সবাই কিনতেছে না, আপনার পছন্দ মতো করে আপনি কিনবেন। এখানের ব্লেজার টাইপের যে জিনিসগুলো এত সুন্দর, আর আপনি $50 $100 ব্লেজারটা আপনি এখানে $10 $12 পাবেন। ট্রাস্ট মি, আপনারা গিয়ে দেখবেন কোনো ভালো গুডউইল অথবা ট্রিপ স্টোরে খুবই খুবই ভালো ভালো জিনিস পাওয়া যায়। এই ব্লেজার এটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, খুব ফর্মাল একটা লুক দিবে, অনেকেই এই জিনিসগুলো নিচ্ছে। তো এগুলোর দাম হচ্ছে $10-$12, প্রত্যেকটাই এরকম কম প্রাইস। এগুলোর মেইন দাম আমি জানি, আমি অনেক ঘোরাঘুরি করি এগুলোতে, $70 আছে। যেহেতু এখানে ব্র্যান্ডেড জিনিসও আছে, আপনি কিন্তু খুব ভালো ভালো ব্র্যান্ডের জিনিস মানে এখানে পাবেন। আপনার একটু খুঁজতে হবে ধৈর্য নিয়ে, তাহলেই পাবেন। পুরনো জিনিস কিন্তু অবশ্যই আছে, ইউজ করা জিনিসও এখানে আছে, আপনার সেগুলো নিতে হবে কেন, আপনি নেবেন একটু সুন্দর দেখে। যেমন ধরেন এটা খুবই খারাপ অবস্থা, আমি এটা নিচ্ছি না, বা এটা আমার নেওয়ার দরকার কী, আমার যেটা ভালো লাগে সেটা আমি নিব। এখানে আপনাদেরকে দেখাবো কী সুন্দর সুন্দর পেন্টিংস পাওয়া যায় একদম তিন ভাগের এক ভাগ দামে। এটা ড্রয়ার অর্গানাইজার মনে হচ্ছে, এটাও খুব কম দাম, খুব কালারফুল, আমার ভালোই লাগলো এটা। এখানে অনেক মানুষই আছে যে জিনিসপত্র ডোনেটও করে যায়, আমি যতটুকু শুনেছি সেগুলো ওরা আবার একটু প্রসেসিং করে এখানে সেল করে, আবার অনেক কিছু আবার ওরা নিজেরাও কিনে আনে। এই হাঁড়ি পাতিল অনেকগুলোই কিন্তু ব্যবহার করা, বাট এখানে রেখে গেছে যাদের, যারা চায় যে আমি ইউজ করা জিনিসটাই কিনবো, মানে ফাইন্যান্সিয়াল প্রবলেম বা যেটাই হোক যাদের ইচ্ছা তারা এখান থেকে কিনবে, প্রবলেম তো নাই। এই হারিকেনটা দেখে আমাদের ছোটোবেলার কথা মনে পড়লো, এখন তো হারিকেন দেশেও দেখা যায় না, আমেরিকায় তো দূরের কথা, তবে আমেরিকায় কিন্তু হারিকেন কিনে ওরা সাজায় রাখে, জিনিসগুলো একটু হাস্যকর মজাই লাগে। আর অর্ষা আমাকে এটা গিফট করলো, সে সব স্টোরে গেলেই মার জন্য জিনিস খুঁজে, মা কী ধরনের জিনিস পছন্দ করে সেটা। এখানে ইলেকট্রিক অনেক কিছুই পাওয়া যাচ্ছে বার্থডে ডেকোরেশনের জন্য, এবং মগগুলো এক একটা হচ্ছে $200 করে, অর্থাৎ $2 করে, অনেকগুলো মগ একদম খুবই পছন্দ হওয়ার মতো, চাইলে ওখান থেকে মগ কিনতে পারবেন। সবগুলো মগ অবশ্যই ইউজ করা না, এখানে ডিনার সেট আছে একদম কমপ্লিট ডিনার সেট, আপনারা ওগুলো দেখবেন অনেকগুলোই আছে একদম ফ্রেশ, মানে মানে এগুলো ইউজ করা না, দেখে শুনে কিনবেন দেখবেন অনেক ভালো লাগে। আর এখানে হচ্ছে ট্রাইপড, অনেক ধরনের ট্রাইপড পাওয়া যাচ্ছে কম দাম, আর যেটা কম দাম না আপনি সেটা কিনবেন না, দেখবেন কোয়ালিটি অনুযায়ী আপনার যেটা দাম ঠিক মনে হবে সেটা দেখে শুনে কিনতে হবে। এই আর কি, মানে যারা জানে তারা এখান থেকে ভালো ভালো জিনিস কিনে নিয়ে যায়। এই কাপ প্লেট দেখে আমার খুব ক্লাসি লাগলো, বেশ ভালো, একটু ফর্মাল ডিজাইনের এবং অনেক কালারফুল জিনিসপত্র আছে, যার যেটা পছন্দ হয় নিয়ে যাচ্ছে। অনেক মানুষ দেখলাম ওখানে,
অনেকেই কিন্তু কিনতেছে। তো আমার বাসা থেকে ওই গুডউইলটার দূরত্ব ছিল 15 মিনিটের মতো, খুব কাছে, ইজিলি যাওয়া যায়। এবং আপনি সবসময় যাওয়া আসার মধ্যে থাকলে দেখবেন অনেক সময় খুবই ভালো ভালো ব্র্যান্ডের জিনিস এখানে পাওয়া যায়। এই বাটিটার দাম হচ্ছে $2, অর্থাৎ $200। এরকম প্লেটগুলো $1-$2 দিয়ে ওরা বিক্রি করে, যেগুলো স্টোরে থাকে হচ্ছে $6, $5, অথবা $7 করে। এখানে বাচ্চাদের জিনিস থেকে শুরু করে সব কিছু আছে। বাচ্চাদের জিনিসটা আমি নিই না কখনোই। আজকে আপনাদেরকে একটু দেখালাম যে এই ড্রেসটা সুন্দর এবং এটার প্রাইস হচ্ছে $5, যেটা অন্য অন্য স্টোরে দেখা যায় $15 থাকবে। প্যান্টের অনেক কালেকশান দেখলাম, অনেক অনেক জিনিস আসছে এখান থেকে, আপনি চাইলে নিতে পারেন। কাপড় চোপড়ের ব্যাপারে একটু পিকি অনেকে হয় যে হ্যাঁ এটা আমি পরবো, গুডউইলে তো পুরনো জিনিসও থাকতে পারে, বাট কেউ যদি চায় অবশ্যই নিতে পারে। বেল্টের সেকশনটা বেশ ভালোই মনে হলো, বেল্ট অনেক ধরনের বেল্ট পাওয়া যায় এবং আপনি খুঁজলে অবশ্যই ব্র্যান্ডের যে বেল্ট করো সেটা পাইতে পারেন। আর ব্র্যান্ডটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আপনার কমফোর্টনেস, আপনি কোনটাতে কমফোর্টেবল, কোনটা আপনাকে ফিট করবে, স্যুট করবে, ওগুলো হচ্ছে ব্যাপার। এখানে জুতাও বিক্রি করে, সবই বিক্রি করে আসলে। তো আমি একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি, দেখে শুনে নিলে, জুতাও অনেকগুলো আমি দেখেছি, খুব ভালো। এই ড্রেসটা বেশ ভালো লাগলো, একদম লাইট কালার, লাইট পার্পল, দেখে ভালো লাগলো। যারা নিতে চান নিতে পারেন, কিন্তু এগুলোর দাম স্টোর থেকে এখানে অনেক কম। অনেকেই পার্টি ওয়্যার কিনে, দেখা যায় একবার দুবার পরে আর পরা হয় না। অনেকে এখানে ডোনেট করে দেয়, অনেকে আবার অনেকগুলো আবার ওরা নিজেরাই কিনে আনে, কম প্রাইসে এখানে সেল করে। তো এটার দাম হচ্ছে $8, এটা আমার যে ভালো লাগছে তা না। আর এই ব্যাগটা ফর্মাল ইউজের জন্য, এটা মনে হয় ল্যাপটপ ক্যারি করার জন্য অথবা অফিস গোয়িংয়ের জন্য। আর এটা হচ্ছে একটা টপস, যেটা সুন্দর এবং কমফোর্টেবল, দাম অবশ্যই কম স্টোরের তুলনায়। আরও অনেক কিছু দেখেছি, তবে আমি যা জানিয়েছি তা কিন্তু ভিডিওর লাস্টে বলবো, কারণ হচ্ছে আমি পেন্টিংসের সেকশনটাতে গিয়েছি একদম লাস্টে। খুবই সুন্দর পেন্টিংসগুলো, আমি দেখে অবাক হয়েছি যে এত কম দামে ওরা এত ভালো পেন্টিংস কীভাবে দিচ্ছে। এই রেড ড্রেসটা আমার এত ভালো লাগে নাই, জাস্ট দেখলাম আর কি। আর এখানে দেখলাম অনেক হিল, অনেক স্টাইলিশ জুতাও আছে, যদিও জুতার কন্ডিশান আমার ম্যাক্সিমামই মনে হয়েছে একটু পুরনো। এই জুতাটা আমার মনে হচ্ছে একদম ভালো কন্ডিশানে আছে, এরকম আপনার বেছে টেছে নিতে হবে। আর হচ্ছে এটা হচ্ছে একটা পুতুল, দেখে তো আমার বেশ ভালো লাগলো। এটার কোনো মিনিং আমার জানা নাই, আপনাদের জানা থাকলে বলবেন। $10, দেখা যায় অন্য অন্য স্টোরে এটা $25, $26, $30 এরকম হবে। আর এই বাটিগুলো আমার খুব কিউট লাগলো, $1 সামথিং মানে বিক্রি করছে, এটা মনে হয় $100 মতো হবে। স্টোরে অবশ্যই এর চেয়ে একটু বেশি হয়। এইগুলো সবগুলো একসাথে বিক্রি করতেছে, এগুলো আমার খুব কিউট লাগে। আমি তো সবসময় দেখা যায় একটু গুছায় আর মানে খাবার সার্ভ করি, সেই হিসেবে এগুলো খুব হেল্পফুল। আর বইয়ের অনেক কালেকশান, যেটা খুবই উপকারী। বইটা আপনার সবসময় নতুন হইতে হবে তা না, দেখা যায় এখান থেকে আপনি বই নিয়ে পড়তে পারেন। আর গুডউইলের রিটার্ন পলিসি হচ্ছে 7 ডেইজের মধ্যে আপনার রিটার্ন করলে ওরা রিটার্ন নিবে জিনিসটা, এর চেয়ে বেশি দিন পাওয়া যায় না। তারপর আপনার স্টোরে আপনি একটু জিজ্ঞেস করে নিতে পারেন। এখানে কিন্তু খুবই কম দামে ফার্নিচার পাওয়া যায়, যেমন ধরেন অনেকে আছে যে একটা স্টেটে 5 মাস থাকবে, 4 মাস থাকবে, তারপর অন্য স্টেটে বা অন্য জায়গায় চলে যাবে, সেক্ষেত্রে ওরা এরকম কম দামি জিনিস নিতে পারে। এই ফার্নিচারটা হচ্ছে $70, যেটা অন্য স্টোরে মানে নর্মাল স্টোরে $500 হবে। খুবই অবাক করা কাহিনী। এটা হচ্ছে পাখির একটা খাঁচা মনে হচ্ছে, এটার দাম হচ্ছে $20। আর এই যে মিরর গ্লাসটা আমি দেখাচ্ছি, এটার দাম হচ্ছে $80। তো এখানে আমি এখন আসলাম পেন্টিংসের সেকশানে। এখানে অনেক ইলেকট্রনিক্স জিনিসও রাখা দেখলাম, বালিশ, পুতুল, তারপর প্রয়োজনীয় বিভিন্ন জিনিস, বাথরুম ক্লিনার থেকে শুরু করে মোট কথা সবই আপনি পাবেন। তবে আপনার বেছে নিতে হবে যে কোনটা এখানে কম দামে পাওয়া যায় এবং নিউ কন্ডিশন আপনি কোনটা নিলে লাভবান হবেন, ব্যাপারটা এরকম। তো এখন আমি পেন্টিংসগুলো দেখছি, আপনাদেরকে দেখাবো, আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন কোনটা আপনাদের ভালো লাগলো। আমি বাসায় এনে কোথায় এটাকে সেট করলাম সেটাও দেখাবো নেক্সট ভিডিওতে। এই ভিডিওতে আমি তো দেখাচ্ছি না, কারণ অনেক বড় হয়ে যাচ্ছে। একটা পেন্টিংস আমার দেখা মাত্রই পছন্দ হয়েছে এবং সেটা দেখলাম স্টোরে এটা মনে করেন $80, $100 করে বিক্রি করছে, বাট এখানে খুবই কম দাম। আচ্ছা, এখন দেখলাম মোবাইল কেস থেকে শুরু করে এখানে বিভিন্ন ম্যাটও পাওয়া যাচ্ছে। এই পেন্টিংসটা আমার মোটামুটি লেগেছে। আর যেটা ভালো লেগেছে এটা হচ্ছে, এটা যেহেতু ফ্লোরিডাতে থাকি, বিচের
ভিউয়ার একটা পেন্টিংস বাসায় রাখা উচিত এবং এটা খুবই সুন্দর, খুব নিউ কন্ডিশন এবং দাম ছিল মাত্র $25। এটার দাম হওয়া মানে নর্মাল স্টোরে হবে $70-$80। অনেক স্টোরে আমি দেখেছি বাড়ি কেনার পর থেকে জিনিসপত্র খুঁজি, সেই হিসেবে দামটা আমার জানা। আর একটা সুন্দর পেন্টিংস পেলাম, সেটা হচ্ছে এটা, এটা খুবই ভালো লাগলো, ফল কালার আমার পছন্দ, এটাও নিলাম। কোথায় সেট করলাম সেটাও আপনাদেরকে দেখাবো। আর এই জিনিসগুলো একটু ট্রেডিশনাল লুকের, ভালোই লাগলো। ট্রেডিশনাল জিনিস আমার বাসায় আমি অনেক কিনি, যেমন এটা খুব কম দাম তা বলবো না, কিন্তু আমেরিকায় এগুলো আরও দাম দিয়ে বিক্রি করে নর্মাল স্টোরগুলোতে। এই কাপটার দাম ছিল, কাপ আর পিসটা একসাথে হচ্ছে $800। এটা হচ্ছে আপনি খাবার সার্ভ করতে পারেন, খুবই নাইস ছিল এই ডিশটা। ছোটো ছোটো বসার জায়গা, ওগুলো $20 করে বিক্রি করছে, দ্যাট মিন্স $2,000। চেয়ার, টেবিল, তারপর হচ্ছে টেবিলের কী বলবো, গাড়ির জিনিসপত্র সেগুলো, তারপর এই টপসটা খুব সুন্দর লাগলো, খুব হালকা কালারের ভেতরে, দামও খুব একটা বেশি না, মাত্র $8। এটা বেশ সুন্দর, মানে মনে হচ্ছে নেওয়ার মতো সুন্দর। আর এই আর কি, সব কিছু তো আর দেখানো সম্ভব না, তবে আমার মনে হয় ওই স্টোরটাতে যাওয়া উচিত মাঝে মধ্যে, এবং কিছু জিনিস খুব সুন্দর পাওয়া যাবে বলে আমার ধারণা। অর্ষ বেশ আনন্দ পেল, এরা ইস্টার সানডে উপলক্ষে কিছু ডিম টিম রাখলো। সবাই অনেক ভালো থাকবেন, টাটা।